ডিম খাবি না মাংস খাবি? কি ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। 75 হার্ড চলছে এখন, আজকে হচ্ছে ডে 13। 13 দিন হয়ে গেল আর দুদিন হলেই হাফ অফ দ্য মান্থ কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি সকাল থেকে ওয়াটার ফাস্টিংয়ে রয়েছি, শুধু জল শুধু জল শুধু জল, 4 থেকে 5 লিটার আজকে জল খাওয়ার কথা টু ডিটক্স মাই বডি। আর এই যে সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে ওর স্কুলে অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল শুরু। ঘড়িতে এখন বাজে 10:45, উইদিন 11 AM ওদের রিহার্সাল স্টার্ট হবে, তো সেই রিহার্সালের জন্যই আমরা এখন যাচ্ছি স্কুল। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, ভাদ্রের পচা গরম যাকে বলে আজকে দুদিন দিন সেটা প্রায় বুঝিয়েই দিচ্ছে। চলো, শনিবারেও আজকাল স্কুল আসতে হচ্ছে, এর থেকে বড় বিরক্তির আর কি বা হতে পারে বলো? সপ্তাহে 2 দিন পাই এই ওয়ার্কআউট সামলে নিজের মতো সময় কাটানোর, তাও ভগবানের সহ্য হলো না, পেছনে একটা রিহার্সাল জুড়ে দিল। আজকের মতো এখানে রিহার্সাল কমপ্লিট হলো, প্রচণ্ড স্ট্রেনুয়াস রিহার্সাল হয়েছে, মানে ম্যামরা গান নাচের স্টেপস সবই বলে দিয়েছেন, প্লাস গ্রুপে ভিডিও প্রোভাইড করে দেবেন। এবার আমাদের ওপর, আমরা কেমন করাতে পারি বাচ্চাদের দিয়ে, আর বাচ্চাদের দিয়ে কী বা করানো সম্ভব? ওরা তো স্টেজে উঠলেই স্টেজ আলো হয়ে যাবে, আলাদা করে কিছু করানোর দরকারই পড়বে। দেখা যাক কী করা যায়, চলো বাড়ি যাই। সৌর্য মনে হয়, সৌর্য আমার সঙ্গে, হ্যাঁ টোটো করে যাবো। আর সৌম্য মনে হয় এতক্ষণে বাড়ি চলে এসছে, চাবি রেখে এসেছি অফিসের কাছ থেকে, খাওয়া দাওয়া করে নেব। চল মিলি ভবন যাবেন? আজকে চলছে এখনো অবধি আমার ওয়াটার ফাস্টিং, এখন প্রায় বাজে 12:30, 1:15। আর এই যে জল ক্যারি করছিলাম, আর জলের মধ্যে এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা ফোকাস করছে, এই যে আদা দেওয়া রয়েছে, তো এই জিঞ্জার ডিটক্স এটাই খাচ্ছি এখন। চলো সূর্যকে স্নান করে নিই, সূর্য আবার টোটো করে কোথায় যেন পিসিদের সঙ্গে ঘুরতে যাবে, তো চলো ওকে রেডি করে দিই। ওই যে জলে বসিয়ে দিয়েছি, ও স্নান করে নিই, তারপর ওকে বের করে দিয়ে আমি তোমার রান্নায় হাঁটি। সূর্য এখন ওর আম্মার সঙ্গে বেড়াতে যাচ্ছে, উল্টো চম্মা পড়েছে, হ্যাঁ এইবার সোজা হয়েছে, খুব সুন্দর লাগছে। রোদ কম লাগছে? হ্যাঁ রোদ কম লাগছে। আমার দিকে তাকাও একটু, ওয়াও সুন্দর লাগছে। এই তো বেড়াতে যাচ্ছে, বেড়াতে বেড়াতে, টাটা। ভালো সময়ে রিহার্সাল দিয়ে ফিরেছে সূর্য, একদম রিহার্সাল দিয়ে ফিরেই চান, আমাকে তাড়াতাড়ি চান করিয়ে দাও, আমি বেরোতে যাব। চলো সে বেড়াতে চলে গেল, এবার আমি বাড়ি ঢুকি, জল টল খাই। সারাক্ষণ আকাশ জুড়ে খালি গুম 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 গুম, আর এদিকে মিস্টার বিশ্বাস বলছে কলকাতায় নাকি ফ্ল্যাশ হয়ে বৃষ্টি হচ্ছে। Yeah.
আজকে আমি রয়েছি কিন্তু ওয়াটার ফাস্টিং এ, ওই জন্য আকাশ থেকে ওয়াটার পড়ার চান্স আছে, তাই না? তো যাই হোক, খিদে কিন্তু একদমই পাইনি। ওয়াটার ফাস্টিং একদিন ট্রাই করছি। অ্যাকচুয়ালি ওয়াটার ফাস্ট করার যে নিয়ম সেটা হচ্ছে 1 week, অ্যাট লিস্ট 5 days কন্টিনিউয়াস ওয়াটার ফাস্টিং করতে হয়। তাতে বডি খুব ভালো ডিটক্স হয়, বডি অটোফেগিতে চলে যায়, এবং এটা নিয়ে অনেক 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 ইনফরমেশান শেয়ার করা যায়। তবে এই একটা ব্লগের মধ্যে যদি আমি সব কিছু ঢুকিয়ে দিই, মানে 75 hard চলাকালীনই আমি ইন্টারমিডিয়েট করতে যাই বা আমি ওয়াটার ফাস্টিং করতে যাই, তাহলে আলটিমেটলি ব্যাপারটা হবে আমার কাছেও ব্যাপারটা ঘেঁটে খাওয়া হয়ে যাবে, তোমাদের কাছেও ব্যাপারটা ঘেঁটে খাওয়া হয়ে যাবে। চলো, আজকের মতো আমার কাজ এখানেই সমাপ্ত। আমি এখন উপরে গিয়ে একটু চিৎপাত হই, সৌর্যর তো নেই, সৌম্যর যখন খিদে পাবে সৌম্য চলে আসবে। আর এই ঘরে লাইটটা বন্ধ করি, করে রওনা দিই। সৌর্যর জন্য পুজোর একটা জামা আনিয়েছি ফার্স্ট ট্রাই থেকে, তো সেটা একটু চেক করে দেখবো সৌর্য আসলে, যদি দেখি সাইজ ঠিক হয়েছে রাখবো, আর নইলে আদারওয়াইজ রিটার্ন করে দিতে হবে। আমার যেন একটু সন্দেহ হচ্ছে, একটু গায়ে পরিয়ে তারপর দেখতে হবে, নইলে বুঝতে পারছি না। তুমি কখন এলে? হ্যাঁ, তুমি অনেকক্ষণ বেড়াতে গেছিলে, তুমি তো আমায় নিয়ে যাওনি। আমি কাজ করছিলাম, কিন্তু তুমি তো আমায় নিয়ে যেতে পারতে। তুমি ওখানে কি খেয়েছো দুপুরবেলা? পোলাও খেয়েছো? হ্যাঁ, পোলাও আর পনির খেয়েছো, আমি সব জানি। ও, বেগুন ভাজাও খেয়েছো? আর তারপর টোটো করে বাড়ি এসেছো? রিকশা করে? বাহ, আর তেন গাড়িতেও চড়েছো শুনলাম। বাহ, ভিডিওতে ভিডিও দেখছিলে ওখানে? তা তুমি ওইটাকে নিয়েছো কেন? এই যে এইটাকে নিয়ে গাউন করে পড়ছো কেন? তুমি কি এলি যাবে? তুমি কি এলি যাবে? ওটা দিয়ে গাড়ি ঢাকো, যাও সাইকেল ঢাকো, ঢাকো ঢাকো। আমি বসে থাকি না, আমি তো এখন তরকারি কাটছি। তুমি যাও গিয়ে সাইকেলটা ঢাকো, সাইকেলটার উপরে অনেক ধুলো পড়ে যাচ্ছে আর টিকটিকি পটি করে দিচ্ছে। যাও 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 সাইকেলটা ঢাকো ঢাকো, কালকে শ্যাম্পু দিয়ে চান করাতে হবে, কালকে সানডে। বেলা 1:45 নাগাদ সূর্য গেছে আর বাড়ি ঢুকলো এই 8:30 সময়। এখন আমি এখানে বসে বসে ডিমের ঝোল কাটছি। আমি দেখেছি যখনই আমি ওয়াটার ফাস্টে থাকি, যত আমি বেশি রিল্যাক্স করি তত আমার খিদে পায়। সেই কারণে কাজের মধ্যে ব্যস্ত থাকছি যাতে খুব ইজিলি এই 24 hours কেটে যায়। সূর্যকে পড়িয়ে যা বোঝা গেল, এটা রাখা যাবে না, এটা রিটার্ন করতে হবে। একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে, সুতরাং এটা রিটার্ন করে এক সাইজ বড় আনতে হবে। এদিকে এখানে লেখা আছে 4 to 5 years, সৌর্য জাস্ট 3 কমপ্লিট হয়েছে, সাইজের কোনো বাবা মানি। আজকে সকাল থেকে সারাক্ষণ খালি গুড়গুড় 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 করে গেল, এক ফোঁটা বৃষ্টি হলো না। প্লাস সৌর্যকে নিয়ে যখন ফিরছি আমি স্কুল থেকে, তখন দেখছি আমাদের নৈহাটি পাওয়ার হাউস মোড়ে যে ইলেকট্রিক অফিস, সেখানে বিক্ষোভ হচ্ছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সাংঘাতিক পাওয়ার অফ হচ্ছে। ও অনেক জায়গায় দেখছে দিনের বেলা হচ্ছে, কিন্তু আমাদের এখানে নৈহাটিতে হচ্ছে রাত্রির বেলা। রাত্রির 12:00 পরে কারেন্ট চলে যাচ্ছে, এবং প্রত্যেক দিন রাত্রিরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কারেন্ট অফ থাকছে। বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে ইনভার্টার নেই কী অবস্থা বলো? আমাদেরও তো ইনভার্টার রয়েছে, বাট তা সত্ত্বেও এসি চলছে না, ঘুমের সমস্যা হচ্ছে। আর মিস্টার বিশ্বাসের কথাই ধরো, সারা দিন কাজবাজ করে এসে লোকে যদি একটু শান্তির ঘুম না পায় তাহলে কী করে হয়? প্রত্যেক দিন রাত্রে একই ঝামেলা, সূর্য খুঁতখুঁত করছে, মিস্টার বিশ্বাস পায়চারি করছেন, খালি উঠে উঠে বসে পড়ছেন, শরীর তেতে যাচ্ছে, প্রত্যেকের সমস্যা হচ্ছে। তাই আজকে পাওয়ার হাউস মোড়ে যে ইলেকট্রিক অফিস, সেখানে সমাবেশ হচ্ছিলো, বিক্ষোভ প্রদর্শন হচ্ছিলো। তো সেখানেও খানিকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, সবাই এখানে লোকালিটিতে যারা আছে তারা দাঁড়িয়েছিল। বৃষ্টির তো নামগন্ধ নেই, খালি এইসব উল্টোপাল্টা কাজ হচ্ছে। আর তারপরেও যে জিনিসটা বলার, আজকে রয়েছি আমি মানে 75 hard ডে 13, আর তার সাথে আমি করছি ওয়াটার ফাস্টিং, মানে সারাদিন এখন প্রায় 11:00 আর বাকি হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ, 8:15 বাজে, 8:15 তো, 9:15, 10:15, 11:00, ওই 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 প্রায় 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা হলেই আমার
মানে 24 আওয়ার ওয়াটার ফাস্টিং কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু একদমই করতে কষ্ট হয়নি, আমরা শুধু ভাবি আমরা কত বেশি খাই। মাসে যদি এই রকম একটা করে প্রত্যেক উইকে একদিন করে ওয়াটার ফাস্টিং করা যায়, এবং করতে করতে যখন তুমি অনেকটা বুঝে আসবে, প্রো হয়ে যাবে, তখন যদি 3 ডেজের একটা ওয়াটার ফাস্টিং সাইকেল কমপ্লিট করা যায় মাসে একদিন, তাহলে কিন্তু বডি অনেক ভালো থাকে। মাসে যদি একদিন নাও করা যায়, 3 মাসে 6 মাসে বা 9 মাসে এইভাবেও কিন্তু 3 দিনের একটা ওয়াটার ফাস্টিং করতেই পারো, খুব ভালো হয়। তবে তার জন্য কিন্তু অবশ্যই মেডিকেল সুপারভিশন নিতে হবে। যারা বেশ কিছু আছে, কারা করতে পারে কারা করতে পারে না, সেগুলো আমি স্ক্রিনে দেখো মেনশন করে দিয়েছি, এনারা করতে পারবেন আর এনারা করতে পারবেন না। তো এইগুলো দেখে খুব ভালো করে একটু স্টাডি করে পড়াশুনো করে নিয়ে তারপর ওয়াটার ফাস্ট স্টার্ট করতে পারো, খুব খুব ভালো। ওয়াটার ফাস্ট কিন্তু কোনোভাবেই ওজন কমানোর জন্য নয়, বডিকে ডিটক্স করার জন্য, মেটাবলিজম হাই করার জন্য। তো অনেক তো হয়ে গেল জ্ঞানের কথা। নাচ টাচ করে সৌর্য তো ভীষণ ইমপ্রেসড, প্লাস ঘুরে এসেছে, পোলাও টোলাও খেয়ে এসেছে একটা বাড়ি থেকে। তারপরে এখন সৌর্যর যা কন্ডিশান, যে রকম কন্ডিশান দেখছি, বেশিক্ষণ ঘড়ির চাকা ঘুরবে না, ও তার মধ্যেই উইকেট ফেলে দেবে, মানে ও ঘুমিয়ে পড়বে। আধ ঘন্টা থেকে 15 মিনিট ঘুমিয়েছে পিসি বললো। তো ওকে আমি না এখন একটু চটজলদি ম্যাগি করে দেবো, যদি ম্যাগিটা খেয়ে ও ঘুমিয়ে পড়ে ভেরি ফাইন, কারণ আমার মনে হচ্ছে না যে আমার ডিনার, এই যে এসে দাঁড়িয়ে গেছে, আমার মনে হচ্ছে না আমার ডিনার কমপ্লিট করা অবধিও থাকবে জেগে। তো দেখি আগে একটু ম্যাগি খাইয়ে দিই। সৌর্য আজকে আমাকে আর ডিনার রেডি করতে সময় দিল না। এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, ডিম আলু সেদ্ধ আর ডাল, এই দিয়ে সৌর্যকে আমি ডিনারটা করিয়ে দিই। প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমার ওপর এসে গেছে একটা বিশাল বড় দায়িত্ব, সৌর্য খাবে ডিম আর সৌম খাবে চিকেন। এত পরীক্ষা দিয়েছে একটা সপ্তাহ ধরে সৌম, বলছে প্রত্যেক দিন আমার 2-3টে করে প্রাইভেট টিউটরের কাছে পরীক্ষা পড়ছে। তো আজকে আমি স্যাটারডে নাইট রিল্যাক্সেশনের সঙ্গে চিকেন খাবো, তাই এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে, এই যে চিকেন। আর আগে আমি ডিমের ঝোল করব বলে, চাকা খুলে গেছে ওর, আগে ডিমের ঝোল করব বলে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তাই ভাবলাম আর আলাদা আলাদা করব কেন, একেবারেই পেঁয়াজ রসুন আদা সব কেটে নিই, দুটোই করে ফেলি, চিকেনও করে ফেলি ডিমও করে ফেলি। সুতরাং বুঝতেই পারছো আর আমার অনস্ক্রিন আসা হবে না। এবার এই রান্নাগুলো কমপ্লিট করি, দেখা হবে নতুন একটা ব্লগে, 75 হার্ডের ডে 14-এ তোমাদের সকলের সঙ্গে। ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে, আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও, আর কমেন্টস রেখে যেও, আমি অবশ্যই আসবো। যদি তোমার ভিডিও এবং তোমার চ্যানেল পজিটিভ কন্টেন্ট দেয়, তাহলে এখনকার মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।